কাজ অনেকটাই হচ্ছে কেননা একই জায়গায় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের আবেদন করতে পারছেন জনসাধারণ প্রকল্পের ফলে অনেকটাই সুবিধা পাচ্ছে পৌর এলাকার বাসিন্দারা আজকেই দুয়ারে সরকার কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল রাজ্যের মুখ্য জনসাধারণের কাজ করার জন্য তাকে দেখতে পাওয়া যায় যে কোথাও ফর্ম ফিল আপ আবার কোথাও সই নিজের এলাকায় এভাবে জনগণের কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে এমনটাই জানিয়েছেন তিনি নবান্ন সূত্রে খবর আজকেই দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু জনসাধারণের ব্যাপক সাড়া মেলায় আরো পাঁচ দিন বাড়িয়ে দেওয়া হলো গত পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প করে লক্ষ্মীর ভান্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্পে নাম নথিভুক্ত করা অথবা এই সংক্রান্ত কোনো সমস্যার সমাধানও করা হচ্ছিল এই কর্মসূচিতে প্রশাসনের একটি সূত্র মারফত জানা গিয়েছে গত এক মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের উপভোক্তারা সুবিধা পেয়েছেন অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি সামনেই পঞ্চায়েত ভোট তার আগে গ্রামে ভিত মজবুত করার জন্যই পদক্ষেপ নিচ্ছেন তৃণমূল সরকার এই ক্যাম্পের মাধ্যমে যে মানুষ উপকৃত হচ্ছেন তা নিয়ে প্রশংসাও করেছেন তারা রাজ্য জুড়ে জেলায় জেলায় একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকে মিলবে মোট 27টি প্রকল্পের পরিষেবা ক্যাম্পগুলি থেকে একাধিক সরকারি প্রকল্পের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন রাজ্যবাসী কি কি মিলছে এই দুয়ারে সরকার ক্যাম্পে আসুন দেখে নেওয়া যাক খাদ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংকিং সংক্রান্ত তথ্য আধার সংক্রান্ত তথ্য জমির মিউটেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য ভালোই দিচ্ছে আর ভালো লাগছে পরিষেবাগুলো পাচ্ছি আর যেমন আজকে আমি খাদ্য কার্ড করলাম জমা দিলাম খুব ভালো লাগলো খুব ভালোভাবে খুব ভালো সুবিধা করলো যাতে মানে এখনও অনেকজন অনেকেরই কিছু করা হয়নি সে সময়ের জন্য এই পাঁচ দিন বাড়িয়েছে তো খুব উপকার খুব ভালো হইল কিসমত হোসেন সব রকমই কাজ হচ্ছে যা যা মানুষের প্রয়োজন সব রকম খুব ভালো অনেক লোক ঘুরে ঘুরে যাচ্ছে হয় জানি হচ্ছে সেটা থেকে দূর হবে আর কি অনেক লোক আজকে কাজ হলো না ঘুরে গেলো আরও পাঁচ দিন বাড়ালো লোকের পক্ষে খুব ভালো হলো জনগণের সুবিধা বলতে খুব ভালো সুবিধা হচ্ছে জনগণের সব রকমের কাজ করে পাচ্ছে আর কি মানুষ হয় জানি হয়ে জায়গায় জায়গায় দৌড়ে বেড়াতে হচ্ছে না এক জায়গায় সব কাজ পেয়ে যাচ্ছে প্রকল্প বলতে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী সবুজ সাথী তারপরে তোমার হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী তারপরে হচ্ছে মৎস্যজীবী আরও বিভিন্ন রকমের প্রায় 18-19 রকমের কাজ হচ্ছে যারা একজন জনসাধারণ হিসাবে হ্যাঁ সেই বিষয়ে হচ্ছে খুব ভালো ভালো হলো যে পাঁচ দিন বাড়ালো অনেকে ধর কাজ বাকি থেকে গেছে আজকে এসে অনেকে ঘুরে গেল তো পাঁচ দিন বাড়িয়েছে মানে পাবলিকের মানে জনগণের খুব সুবিধা হলো আপনার নাম সেবা সিংহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জনগণের স্বার্থে আরও আমাদের 30 তারিখ এই ক্যাম্প শেষ ছিল তো জনগণের দিকে লক্ষ্য রেখে আরও 5 দিন এই ক্যাম্প পাড়িয়েছে যাতে জনগণের সুবিধার্থে এই 5 দিন আরও জনগণ যেন বেশি রকমের সুবিধাগুলো পায় তার জন্য আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে জনগণের এই এক মাসে তো ভালো প্রভাব পড়েছে এবং ভালো সাড়া পাওয়া গেছে এই এক মাসে রেশন কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী সবই ছিল বিশেষ করে আধার কার্ডটা ব্যাপকভাবে সাড়া করেছে এই কাজটা ভালো হয়েছে স্বাস্থ্য সাথী নতুন করে কার্ড হচ্ছে যাদের এই নাই আধার কার্ড বা খাদ্য কার্ড নাই তাদেরও নতুন করে এবার অর্ডার দেওয়ার পর নতুন করে এদেরও খাদ্য কার্ড আধার কার্ড এই লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে হুলিয়ান পৌরসভার ও সার্বিক উন্নয়নের সাথে মমতা ব্যানার্জি আসে এই জনগণের সুবিধা পাবে জনগণ এই ব্যাপারে উপকৃত হবে আপনার নাম রাজকুমার